ওঠ লাট্টু ওঠ, যা উঠে পড় যা, যা যা দাঁত মাজ, হিসি কর, জলটা খা, খেয়ে বস, আমি খাবার দিই, খেয়ে তারপর পড়তে বস। ও আরে এবার মাথা যন্ত্রণা হচ্ছে বলে বাবা উঠে পড়েছে। বাবা যদি দেখে না যে তোকে বারবার ডাকছি, এবার শুনলে লেগে যাবে একটু। হ্যাঁ আসো আনা, অনেক সারা রাত্রি ধরে শুকছ, আসো আনা চলো। এসো উঠে এসো, দেখি ওঠো, বন্ধুরা সবাই কেমন আছো, ভালো আছো? আমি আর ভালো কি করে বলবো আছি বলো না। আজ দুদিন ধরেই আমার খুব শরীর খারাপ, সর্দি কাশিতে ভুগছি। হ্যাঁ সে নাতিও সর্দি কাশিতে ভুগছে, আমিও সর্দি কাশিতে ভুগছি, ওষুধ খাচ্ছি, আমিও খাচ্ছি, ও খাচ্ছে, কিন্তু দেখো না চোখ মুখ সব বসে গিয়ে একাকার হয়ে আছে। না সমানে নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে, তার সঙ্গে কাশি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে গো। উঠলেই যদি তুমি ভয় পাও যে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু এরকম করলে কিন্তু হবে না। বাংলাটা পড়ো, ওয়ার্ল্ড সায়েন্সটা পড়ো, ব্যাস এই দুটো পড়ো, এই দুটোই তো আন্টি বলেছে মাকে। ওঠো শোনা, এই কাঁচা কুচিগুলো কাচলাম, সব ঘর দোর মুছে, এই যে ঘর দোর সব মোছা হয়ে গেছে, এই যে এই যে সব মোছা, বিছানাপত্র সব ঝেড়ে এই লাট্টুকে ডাকছি। এই লাট্টু আয়, এসে দাঁত টাত মাছ, আয় চলে মেজে। আর এই যে আমি এখন ওইগুলো মেলবো, এই যে এতগুলো কাচলাম, গা ধুলাম, ধুয়ে এইবারে এ বাবু তুই ঘুমাস নি তো, কী খাবি বল, বলছিস না তো, কী আর করে দেবো বল, সেই ঘাড় ব্যথা হচ্ছে সমানে দেখে যাচ্ছিস। ওটা আমি ঠিক পারবো তো, মানে কী করবো, কড়াইতে তেল মাখন গরম, হ্যাঁ ওই জন্য তো মানে জাস্ট আমি তোর একদিন দেখবো, আমি দেখিনি তো, তুই মানে হ্যাঁ নামিয়েছে দেখেছি, কিন্তু কিভাবে তৈরিটা করলি? আচ্ছা দেখছি দেখছি আমি দেখছি, সেটা দেখি যদি পারি করে দিচ্ছি। ওই কালকে ছেলে একরকম ভুজিয়া করেছে, সেইটাকে আমাকে বললো তুমি ওই রকম আমাকে করে দাও। আমি বললাম ঠিক আছে দেখছি, আমি চেষ্টা করছি, কারণ আমি করিনি তো। আর কালকে ও সন্ধ্যেবেলায় করেছে, আমি সেটা দেখিনি, আমি ওকে সব গুছিয়ে দিয়ে আর এই দিকে চলে এসেছিলাম।
শুকনো গুলো সব তুলে নিয়ে এলাম, এনে এখন এই এগুলো ঘরে মেলবো। কি করছে ও মা? দেখো কাণ্ড, এই সেই সিনটা আমি আগে শর্টে দেব, যা বড় চ্যানেলে দেয়া হয়ে যাবে, যেটা বড় ভিডিও করছি। দেখো দেখছো, একদিকে কচ আর একদিকে লাট্টু, দেখো দুটোকে জড়িয়ে নিয়ে, দুটো ওকে জড়িয়েছে মানে ছেলেকে জড়িয়ে দুজন রয়েছে, দেখো ওই যে ওরে বাবারে। আচ্ছা শুধু দেবো তোকে পোচ না পাউরুটি একটু শেখে দেবো? শুধু পোচ খাবি, তিনটে ডিমের করি তাহলে।
হ্যাঁ হ্যাঁ সব করছি। এই ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে গেলাম, নোংরাগুলো এত হালকা তো, মানে ও ঝাড়লেই সারা ঘর ময় হয়। আজকে একটু মাংস করব, আর হচ্ছে এই যে বরবটি সব সেদ্ধ করেছি, বরবটি একটু রসুন লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে ওটাকে কড়াইতে নেড়ে ভর্তা টাইপের করব, মানে বরবটির ভর্তা। নতুন ধরনের যে কি, হ্যাঁ ভুজিয়া করা শিখেছে, এই যে এইরকম ভুজিয়া হবে, একটু মানে গলা গলা মতন থাকবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি আবার একটা এই যে এই দুটো একটা একটু শর্ট ভিডিও করব দুটো,
হ্যাঁ, তার জন্য এখন আমাকে ছেড়ে দিতে হচ্ছে, আবার আমি রান্নার সময় আবার তোমাদের দেখাচ্ছি। আর এই যে না, ছেলে খাবে নতুন ধরনের ডিমের ভুজিয়া। ঠিক আছে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর হচ্ছে একটু সাবস্ক্রাইব করো। আর শর্মিলা লাইফ চ্যানেল আছে ইউটিউবে, একটু বেশি করে সাপোর্ট করো প্লিজ, আর শেয়ার করো। হ্যাঁ, রাখছি, টাটা।